ওই আমি বল্টু দা, আবার চলে এসেছি ব্লগ শোনাতে। এই রেস্টুরেন্টে কি আন্না এসেছিল? বাবা রুইস এখানে আন্না এসে পর্তুগিজে পর্তুগিজ ইংলিশে সারা ব্লগ বানিয়েছে। আমি কি কম জানি নাকি? আমি কলকাতার পল্টু দা, আমিও বাংলায় ব্লগ বানাবো। গুটি গুটি পায়ে কুটি 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 আবার ঢুকে পড়লাম, দেখি এখানে পট্টু পাওয়া যায় নাকি। কিন্তু আমার ব্যাড লাক, সারা পট্টু নেই। আমি আনেছি ধোসা, ধোসার সেট। এটা কিন্তু আমাদের কলকাতার ধোসা না, এটা সাউথ ইন্ডিয়ান ধোসা, এটাই খাবো আজকে আমি। চালের গুঁড়ি আর ডালের গুঁড়ি পেস্ট করে গোল গোল করে পাওয়াটা ভেজেছে, আর এটার নাম হচ্ছে ধোসা। এরকম শুধু কোনো আমি খাইনি, সাথে দিচ্ছে সাম্বার আর চাটনি। দেখি তো মালটা টেস্ট করে কেলাম খেতে, নরম নরম গরম গরম গোল গোল ধোসাগুলোকে ছিললাম। ছিঁড়ে দেখি তো কিনি খাই এই মালটা কি সাম্বার, আর সাম্বার একটু ডুবিয়ে নিয়ে ভালো করে টেস্ট করতে হবে। দেখ কেমন লাগে, আমিও পারি সারা ফ্রুট ব্লগ বানিয়ে খেতে, ঘাবা ঘপ কো পাক পাক করে। ওই বা ভেবি কেন তো মালটা। তারপর বেটা অর্ডার করলাম আর একটা কলকাতা ধোসা। কলকাতা ধোসা হলেও কি সেটা নরম নরম, কিন্তু কিন্তু খেতে কিন্তু হেবি মজা। এটা কোনো ভালো করে ছিঁড়ে ফেটে একদম দেখি করে খাওয়া যায়, সাথে আছে সাম্বার আর দিচ্ছে চাটনি। সাম্বারটা খেয়ে টক টক ঝাল ঝাল, কিন্তু সাম্বারটা খারাপ না। সাথে মিক্স করলাম একটু সাদা সাদা নারিয়েল চাটনি, সাথে একটু আদাও ছিল, আদা রসুন মিক্স। এবারটা কিন্তু হেভি খেতে। দ্বিতীয়বার আবার আরম্ভ করলাম ধোসার সঙ্গে সাম্বার আর লাল চাটনি। লাল চাটনি কিন্তু টক টক বেশি টমেটো দিয়ে করেছে, কিন্তু মালটা হেভি খেতে। আইবা খাই, ওরে বাপ হেভি খেতে তো। কিরে লবলাচ্ছে নাকি, খাবি নাকি? আয় রে চলে আয়।